যেহেতু 100% জেনুইন গ্লাস গাড়ির সাথে রয়েছে তো কোনো ধরনের কোনো কনফিউশন নেই আর ডান্সারটিও কিন্তু বরাবরের মতো একবারে ফুলি ফ্রেশ কন্ডিশনে আপনারা পেয়ে যাচ্ছেন কোনো ধরনের কোনো দাগ কোনো ডেন্ট কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই গাড়িতে আচ্ছা এবং প্রত্যেকটা ডোরি ফ্রেশ জি ফ্রেশ কন্ডিশনে পেয়ে যাবেন পারুল ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাইয়া জি আলহামদুলিল্লাহ ভালো বাবু ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনার শোরুমের অ্যাড্রেসটা বলে দেন ভাইয়া মোহাম্মদপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধের 2 নম্বর গেটের ঠিক অপোজিটে আদিবা কার সেন্টার পারুল ভাই আজকে কি গাড়ি দেখাবেন আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি প্রোবক্স জিএল 2004 এর মডেলের এই গাড়িটি রেজিস্ট্রেশন করা হয়েছে 2009 ওকে আর গাড়িটিতে আপনারা পেয়ে যাচ্ছেন 1500 সিসি ভিভিটিআই ইঞ্জিন এবং 60 লিটার সিএনজি কনভার্সন করা আচ্ছা সামনে থেকে শুরু করা যাক জি গাড়িটি ফ্রেশ কন্ডিশন ইনশাআল্লাহ আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন প্রত্যেকটি লাইটই একেবারে অরিজিনাল অবস্থায় রয়েছে অনেক সুন্দর একটি স্টিলে বাম্পার রয়েছে গ্রিলটিও কিন্তু 100% জেনুইন গাড়ির সাথে স্ট্রোক গ্রিল রয়েছে ওকে এবং বাম সাইডের লাইটটিও কিন্তু একেবারে অরিজিনাল অবস্থায় রয়েছে ওকে আর গাড়িটির প্রত্যেকটি গ্লাসই কিন্তু 100% জেনুইন অবস্থায় আপনারা পেয়ে যাচ্ছেন আচ্ছা আর এই গাড়িটিতে কিন্তু অল অপশন অটো চারটি দরজায় কিন্তু আপনারা অটো পেয়ে যাচ্ছেন আচ্ছা অল অপশন অটো যেহেতু আপনারা জানেন যে জিএল গাড়িতে দুইটা দরজা অটো আসে জি বাট এটি কিন্তু চার দরজায় অটো করা রয়েছে আচ্ছা তো এই গাড়িটি আপনারা অল অপশন অটো পেয়ে যাবেন বামসারটিও কিন্তু যথেষ্ট ফ্রেশ কন্ডিশনে রয়েছে টোটালি গাড়িতে কোনো ধরনের কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই কোনো স্ক্র্যাচ কোনো ডেন্ট পেন্ট কিন্তু বাকি নেই একেবারে ফুললি কমপ্লিট অবস্থায় কিন্তু আপনারা এই গাড়িটি আমাদের কাছে পেয়ে যাচ্ছেন ওকে একেবারে সুপার ফ্রেশ কন্ডিশনে ইনশাআল্লাহ আচ্ছা প্রতিটা গ্লাসে আপনারা একদম জেনুইন পেয়ে যাচ্ছেন জেনুইন অবস্থায় পেয়ে যাবেন ওকে ডোরগুলো কি অবস্থা ভাই ডোরগুলো ফ্রেশ অবস্থায় রয়েছে প্রতিটা ডোরে আপনারা ফ্রেশ পেয়ে যাচ্ছেন ভিতরটা কি অবস্থা ভাই ভিতরটি ফ্রেশ অবস্থায় রয়েছে ডিভিডি ব্যাক ক্যামেরা ফুললি কমপ্লিট অবস্থায় রয়েছে এবং সিট কভারও কিন্তু কমপ্লিট করা পেয়ে যাচ্ছেন আপনারা আচ্ছা সবকিছু আপনারা একদম কমপ্লিট করা পেয়ে যাচ্ছেন প্রতিটি ডোরে আপনারা একদম ফ্রেশ পেয়ে যাচ্ছেন কোনো খোলা কাটা অ্যাক্সিডেন্ট হিস্ট্রি আছে কোনো ধরনের কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই গাড়িতে আচ্ছা একদম ফ্রেশ কন্ডিশনে আছে গাড়িটি আপনারা পেয়ে যাচ্ছেন গ্লাস অরিজিনাল অবস্থায় রয়েছে আর আপনারা জানেন যে অ্যাক্সিডেন্ট করা গাড়িতে গ্লাস চেঞ্জ হয় সাধারণত জি অরিজিনাল 2004 এর কিন্তু স্টিকার জাপানি স্টিকার সহকারে কিন্তু গাড়িটির সাথে রয়েছে আচ্ছা ভাই ব্যাক সাইডটা কি কন্ডিশনে আছে ব্যাক সাইডটিও ফ্রেশ অবস্থায় রয়েছে ব্যাক লাইটগুলো কিন্তু একেবারে ফ্রেশ কন্ডিশনে রয়েছে ব্যাক গ্লাসটিও দেখতে পাচ্ছেন যে একেবারে অরিজিনাল স্টিকার সহকারে রয়েছে আচ্ছা বরাবরের মতন ব্যাক ক্যামেরা করা রয়েছে এবং 25 সিরিয়ালের এই গাড়িটি মিরপুর বিআরটিএ থেকে 2009 রেজিস্ট্রেশন করা হয়েছে গাড়িটি ওকে এবং বিশাল স্পেস পিছনে জি এই গাড়িগুলো তো ভাই রেন্ট এ কারের জন্য বেস্ট রেন্ট এ কারের জন্য বেস্ট তারপরে যারা লং এ চালাইতে চান যে ঢাকার বাইরে যাবেন কিছু সবজি টবজি আনার জন্য যেমন পার্সোনালি আমি চালাইলাম আমার ঢাকার বাইরে বাড়ি আমি কিছু যেতে মানে ক্যারি করতে পারি বা এয়ারপোর্টের মানে ট্রিপের জন্য ব্যবহার করাইতে পারবেন তারপরে আপনারা উবারে চাইলে চালাইতে পারবেন আচ্ছা মানে কম্বো প্যাক মানে সবভাবেই ব্যবহার করা যাবে সব গাড়ি ফ্যামিলিদের জন্য বেস্ট হবে যে যেভাবে ইউজ করে এবং 60 লিটার সিএনজি সহ আপনারা গাড়িটা পেয়ে যাচ্ছেন অনেক স্পেস পিছনে জয়েন্টগুলো কি কন্ডিশনে আছে ফ্রেশ অবস্থায় রয়েছে যেমন অরিজিনাল জাপানি পাঞ্চিং কিন্তু এখন পর্যন্ত রয়েছে আচ্ছা যেহেতু আপনার ব্যাক গ্লাসটি এখন পর্যন্ত 100% জেনুইন অবস্থায় রয়েছে তো 100% কনফার্ম যে মেজর কোনো মাইনর কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি এই গাড়িটিতে নেই আর কি আপনার ভিতরের পার যদি অ্যাক্সিডেন্ট হতে হয় তো অবশ্যই কিন্তু গ্লাসটা চেঞ্জ হতে হবে জি জি যেহেতু 100% জেনুইন গ্লাস গাড়ির সাথে রয়েছে তো কোনো ধরনের কোনো কনফিউশন নেই ওকে আর ডান্সারটিও কিন্তু বরাবরের মতো একবারে ফুলি ফ্রেশ কন্ডিশনে আপনারা পেয়ে যাচ্ছেন কোনো ধরনের কোনো দাগ কোনো ডেন্ট কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই গাড়িতে আচ্ছা এবং প্রত্যেকটা ডোরি ফ্রেশ জি ফ্রেশ কন্ডিশনে পেয়ে যাবেন খুব সুন্দর একটা গাড়ি টয়োটা প্রোবক্স সামনের অটো দেখি ভাইয়া সামনের অটো তো ভাই ফ্রেশ জি ফ্রেশ কন্ডিশনে রয়েছে ভিতরটিও কিন্তু ফ্রেশ অবস্থায় আছে এখন পর্যন্ত কিন্তু নরমালি যে আমরা স্প্রে করি কসমিক বা নরমালি যে স্প্রেগুলো থাকে আমরা কিন্তু কিছুই ব্যবহার করি নাই কারণ আপনি জানেন যে সময় স্বল্পতার কারণে কিন্তু আমরা স্প্রে করতে পারি নাই কারণ আপনি তো আইসা দেখছেন যে আমরা রেডি করতেছি জাস্ট ওয়াশ করার সময় আপনি আসছেন একদম জেনুইন অবস্থায় জেনুইন অবস্থায় একেবারে র অবস্থায় একটা ফটা কসমিক বা কোনো কিছু গাড়িতে এখন পর্যন্ত ব্যবহার করা হয়নি যা আছে সব অ্যান্টিক অবস্থায় আছে সাইডে পার্টিশনগুলো দেখতেই পাচ্ছেন একদম মানে ফুলি ফ্রেশ কন্ডিশনে আপনারা পেয়ে যাবেন চলুন ইঞ্জিন কন্ডিশনটা আপনাদেরকে একটু দেখিয়ে দেই তাহলে গাড়িতে কোনো কাজ আছে না আমাদের কাছ থেকে গাড়ি দিলে আপনাদের কোনো কাজ করতে হবে না ইনস্ট্যান্ট কারণ আমরা একটা গাড়ি নেওয়ার পরে প্রথমে চুকিটাকি চালাবার পরে ফুলফিল কমপ্লিট করার পরে ডেন পেন যদি থাকে কমপ্লিট অবস্থায় আমরা ডিসপ্লে করি শোরুমে কাজ ইনশাআল্লাহ আপনাদেরকে কোনো কাজ করতে হবে না আচ্ছা সাইডগুলো কিন্তু একেবারে ফ্রেশ কন্ডিশনে আপনারা পেয়ে যাবেন বডিটির সাইডগুলো কিন্তু একেবারে অরিজিনাল অবস্থায় আছে যেহেতু অরিজিনাল জাপানি স্টিকার কিন্তু এখন পর্যন্ত রয়েছে ওকে আর মার্সেলটিতেও কিন্তু অরিজিনাল জাপানি স্টিকার রয়েছে তো কাজেই কোনো ধরনের কোনো কনফিউশন নেই কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই গাড়িতে ওকে ভাই ইঞ্জিনটা সিসি কত 1500 সিসি ভিভিটিআই ইঞ্জিন রয়েছে গাড়িতে এবং 60 লিটারের সিএনজি কনভার্সন করা রয়েছে গাড়িতে সবকিছু একদম জেনুইন পেয়ে যাচ্ছেন গাড়িতে কোনো কাজ নেই একদম ফ্রেশ অবস্থায় আপনার গাড়িটা পেয়ে যাবেন ফ্রেশ অবস্থায় পেয়ে যাবেন এবং প্রত্যেকটা গ্লাসে জেনুইন গাড়িতে কোনো খোলা কাটা বা সিনিস্ট্রি নেই জি রাইট ভাই দাম কত চাচ্ছেন গাড়িটার গাড়িটি ভাই আস্কিং প্রাইস আর সেলিং প্রাইস খুব ব্যবধান আমরা করব না আমাদের প্রাইসটা একেবারে কাছাকাছি তবে আপনারা আসলে আপনাদেরকে অনার করব 750,000 টাকা আজকে অনার করব
ওকে আপনার মোবাইল নাম্বারটা বলে দিন ভাই 0173415497 ঠিক আছে ভাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম